প্রিয় দর্শক, গত অক্টোবরে চলচ্চিত্র ও বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী সানা খান। এরপর নভেম্বরে তিনি গুজরাটের মুফতি আনাস সাইদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর এরপরে আনাস সাইদের সঙ্গে সানার বিয়ে নিয়ে প্রশ্ন তুলে আসছে ভক্ত ও সমালোচকরা। এমনকি সানাকে বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রোলেও শিকার হতে হয়েছে আনাস সাইদকে। অবশেষে সানার বিনোদন দুনিয়া ছাড়া ও তার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আনাস। আনাস সাইদ বলেন, সানা খানের বিনোদন দুনিয়া ছাড়ার পেছনে কোনো ভূমিকা কিংবা চাপ প্রয়োগ করেননি তিনি, কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করেনি। 6 মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পরা শুরু করবেন। সবাই ভেবেছিল এটা হয়তো মহামারী ভাইরাসের কারণে, কিন্তু সানা সবসময় কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল, এতে আমি কিছুটা হতবাক হয়েছিলাম। তিনি আরও বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয় আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম হয়তো এত খুশি হতাম না।